মারামারি করার নাকি? সুজন দুধ বেড়ে দিন ছিল একদিন, না যদি মারামারি ওদিন ছিল না ওখানে মারামারি দেখো হালকা দুধ বেড়ে দিন স্টিল ছিল আর কি। এটা হলো কি ছিল ওখানে এমপি সাহেব নাকি? এমপি সাহেবের ছেলে সুজন ছিল। সেদিন সরাসরি কথা হলো যেটা যেটা নিয়ে এখন গোলমাল। হ্যাঁ, 33 শতক না 22 শতক? হ্যাঁ এটা বেশি। হ্যাঁ হলো বেশি। এটা কি আপনার খাস নাকি? না এটা মালিকানা। এটা মালিকানা? এটা কি নদীতে ডুবে গেছিল? না না না, এটা তো নদীতে ইনসান। আচ্ছা, তারপর নাকি মানে মারপিট করছে, লোকজন আসছিল, ভয় দেখাইছে আপনাদেরকে, এরকম কিছু? মারপিট করিয়ে নিয়ে আমার ছেলেটা এটা কাটে দিয়েছে। হ্যাঁ, তারপর আর এখানে কাটে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মীমাংসা টিমাংসা করছেন নাকি হচ্ছে? না কিছু করে নাই। কতটুকু জমি গেছে আপনার ওনার দখলে? কতটুকু? 2 বিঘা। 2 বিঘা জমি দখল কিনেছে। কোন দিকে এটা? এই সাইডে নাকি? এটা আমরা 1 বিঘা খালি বিঘাই। 1 বিঘা বিক্রি করছেন? 24 বিঘা মাটি আমার, 1 বিঘা বিক্রি করছি, 23 বিঘা আমাদের আছে। আচ্ছা, এখন কতটুকু দখলে আছে? 23 বিঘা আছে। হ্যাঁ, 2 বিঘা দেন। 2 বিঘা দেন। 21 বিঘা পাইছি, 21 22 23। হুম, 2 বিঘা দেন। আচ্ছা, কদিন আমরা খাবো? হ্যাঁ, হুম, 2 বছর খাই না, তারপর ছাড়বো। এইটা বলছে? হ্যাঁ, ওই ওনার ইয়ার লোকগুলা বলছে, এমপি লোকগুলা। আচ্ছা, আমরা 2 বছর খাই না, তারপর তোমাকে খাই।